ফানফেস্টে ফানফেস্টে যাওয়া হয় হচ্ছে প্যারাসেলিং করার জন্য। সো প্যারাসেলিংয়ের রেজিস্ট্রেশনটা ওই যে পিছনের বোর্ড থেকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করছি। সো রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার সময় অনেকগুলো ফর্ম দিছে, চোখ বুঝে সাইন করে দিছি ফর্মের মধ্যেই। প্যারাসেলিংয়ে আমাদের কাছ থেকে নিচ্ছে 2,500 টাকা করে, নর্মালি প্যারাসেলিং করলে 2,000 টাকা করে নেয়। আমরা যেটা করব একটু অ্যাডভেঞ্চার করব, প্যারাসেলিংটাকে পানিতে টাচ করাবো। ওটাকে যেন কি বলে সোহান ভাই? ওয়াটার টাচ। সো এটা একটা স্পেশাল ইফেক্ট বলতে পারেন। সো দেখা যাক কিভাবে এটা টাচ করায় আমাদেরকে। ওয়াটার টাচ সহ আমরা প্যারাসেলিংটা প্যাকেজটা নিলাম, যাচ্ছি। আসলে বিকালবেলা আসার উদ্দেশ্য হলো আমরা সানসেটটাকে ধরবো, বা সানসেটের মানে গোল্ডেন লাইট মুভমেন্টটাকে ধরার জন্য বিকেলে আসছি। ও পিছনে পাহাড়ের ভিউটা ভালোই আসতেছে, বুঝছেন? হ্যাঁ, চমৎকার। এই যে দেখেন, সুন্দর আসতেছে। ওকে, আমরা যাই প্যারাসেলিং করার জন্য। সমুদ্রের দিকে চলে আসছি প্যারাসেলিং পয়েন্টে। সামনের দিকে যাচ্ছি ওইখানে। হ্যাঁ, ওই জায়গায় যেতে হবে। ওইখানে যাওয়ার পর আমরা আমাদের অ্যাক্টিভিটি শুরু করবো। তো এই জায়গা থেকে চলে যাচ্ছি আমরা। আস্তে আস্তে পানি হাঁটুর উপরে বেড়ে গেছে, হাঁটু সমান পানি হয়ে গেছে। এই জায়গাটাতে একটু শুকনো ছিল, হালকা পানির উপর দিয়ে আসছিলাম, এখন হাঁটু পানির উপর দিয়ে যেতে হবে। জোয়ারের পানি এত ধোতে পারে। একটু ডিফারেন্ট ভাবে যদি কক্সবাজারটাকে দেখেন, কক্সবাজারটা কত সুন্দর, মানে আমার মনে হয় যে এই বীজটা তো মনে হয় গোয়া বীজ থেকে আরো সুন্দর। যদি অনেকে বলবেন যে আর কৃষির সাথে কি তুলনা করেন, জাস্ট বললাম, জাস্ট একটু চিন্তা করে দেখেন, যদি একটু গুছায় রাখা যায় কত সুন্দর হবে। এই যে সোহান ভাই বসে বসে ফিল করতেছে, আর আমি পানিতে নেমে আসি। জোয়ারের পানিটা ওইখানে ছিল, এই জায়গাটাতে ছিল, এখানে চলে আসছি। আর ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে ওনাদেরকে কতক্ষণে পানিটা ধরে দেখি, অনেকখানে চলে আসছে। আমাদের প্যারাশুট রেডি হচ্ছে। এই যে ভেড়া সব কিছু রেডি করতেছে। রশিটা নিয়ে যাবে কে ওখানে? উনি? আচ্ছা। পাহাড়গুলো দেখা যাচ্ছে 400 ফুট।
সো আমাকে এখন ওয়াটার টাস দেওয়ার জন্য নিচে নামাচ্ছে। আমি একটু স্টিকটাকে ছোট করে ফেললাম যেহেতু ওয়াটার টাস দেওয়ার জন্য নিচে নামাচ্ছে, একটু নিচে নামাইলাম একদম সমুদ্রের মাঝখানে। দেখেন এই যে আমার ওয়াটার টাস, ওয়াটার টাস, ওয়াটার টাস, দিস ইজ ফান ম্যান, ভেরি অ্যাডভেঞ্চারিয়াস। এই যে সামনে হচ্ছে আমাকে যে স্পিড বোটটা টেনে নিয়ে যাচ্ছে। কেমন ফিলিং ছিল?